أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام ورحمة الله وبركاته سبريتيني <تساقورة> بھاي তিনি জানতে চেয়েছেন গণতান্ত্রিক দেশে থেকে ভোট দেওয়ার বা নেওয়ার কোনো দলিল আছে কি না দেখুন আমি এর আগে যে উত্তরটা দিয়েছি সেটা ভালো করে বুঝবেন আমি গণতন্ত্রকে সাপোর্ট করি না যেহেতু আমাদের দেশগুলো গণতান্ত্রিক গণতান্ত্রিক মতবাদ কুফুরি মতবাদ ঠিক আছে কিন্তু আপনি যে কুফুরি দেশে আছেন সেখানে তো আপনি আপনার তো সমস্ত থেকে আল্লাহ রসুলের হাদিস আছে আবু থেকে যে এমন এক যুগ আসবে আসবে মানুষ এই ছাগল ছাগল চড়াইতে ভালোবাসবে ছাগলের জীবিকাটা থেকে উত্তম হবে কারণ ছাগলের যিনি দ্বারা ছাগল নির্বাচন জীবিকা নির্বাহ করবেন তিনি দূর দূরান্তে পাহাড়ে চলে যাবেন পাহাড়ের নিচেও থাকবেন না তিনি উপরে চলে যাবেন যাতে করে কোনো মানুষ তাকে ফিতনার মধ্যে নিয়োজিত না করে তো সব থেকে উত্তম হচ্ছে এই যদি গণতান্ত্রিক দেশে যদি আপনি ভোট দিতে বিধা করেন ফিতনা যে সৃষ্টি হয় তাহলে আপনি এই ঠিক আল্লাহ হাদিস অনুযায়ী পাহাড়ে চলে যান এবং সেখানে থাকুন কিংবা ওই সময়গুলোতে দেশ থেকে অন্য দেশে চলে যান কারণ আপনি যে থাকলেই তো আপনাকে ফিতেনা সৃষ্টি হবে উত্তম হচ্ছে ফিতনা থেকে বেঁচে থাকার আর যদি ভাবেন যে শয়তান দুটো শয়তান বড় শয়তান ছোটো শয়তান আছে বড় শয়তানটা বেশি জুলুম করছে তো বড়ো শয় থেকে বাঁচাবার জন্য ছোটো কোনো রকম আপনি তো সারা আটকাতে পারবেন না তাকে বাধা দেমন করব কেমন করে সেই ক্ষেত্রে ছোটো শয়তানটাকে আপনি ওটের মাধ্যমে ভোট ব্যাংকের ভোট ব্যাংকের মাধ্যমে ব্যালটের ভোট ব্যালটের মাধ্যমে তাকে বড় শয়তানটাকে আটকাতে হবে বুঝলেন কি না এই দিক থেকে ওলামারা বলেছেন যে এই দিক দিকে ভোট দেওয়া যায় তাছাড়া দ্বিতীয় কথা আপনি যে গণতান্ত্রিক দেশে বসে আছেন আপনি পাসপোর্ট তৈরি করবেন পাসপোর্টের জন্য আপনাকে কি করতে হবে রেশন কার্ড থাকতে হবে আপনাকে ভোটার কার্ড থাকতে হবে এখন আধার কার্ড করছে এই আধার কার্ডগুলো যদি ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে ক্যান্সেল যদি ভোট না দেন ক্যান্সেল করে দেবে আপনি করা একবার পাসপোর্ট আমরা হয়ে গেছে আপনি ভাবছেন আমার যে জন্য হয়ে গেলো আমার একটা নিজাম তৈরি করবে যে আপনাকে আধার কার্ড আপনার লক করে বসে আছে সেটা অ্যাপ্রুভেল নেই বা সেটাকে কার্যকরী হচ্ছে না যদি ভোট আপনি না দেন সেই মতো অবস্থায় আপনাকে ফিতনা দেশে বাঁচার জন্য আপনাকে যেটাকে মন্দির ভালো আমি বলেছিলাম ভালো ভালো মন্দির যে ভালো হবে সেটাকে ভোট দেওয়া হ্যাঁ বলে আমি সাপোর্ট করি নাই তবে বলে আমাদের এই ক্ষেত্রে ফতো আছে এতে শরীয় যেহেতু শরীয়তে গণতান্ত্রিক ফতো থাকবে এ দূরকাণ থাকবে আলোচনা থেকে যেহেতু আলোচনার সময় গণতান্ত্রিকের ছিল না সাপোর্ট ছিল না যেহেতু রাজতন্ত্র কোরআনী শাসন হচ্ছে অষ্টম শাসন যেহেতু আপনি দেশে কোরআনী শাসন তৈরি করতে পারবেন না কোরআন শাসন তৈরি করতে হলে আপনাকে তো কীভাবে যেতে হবে গণতান্ত্রিক পদ্ধতি যেতে হবে তারপর তো উৎখাত করতে হবে আর আপনি যদি ভাবেন না গণতন্ত্র না দিয়ে তাদের তাদেরকে মারধর করো তাদেরকে এ করো এর সাথে আরো ফিতনা হল ফিতনা তো আসাদ আল্লাহ আল্লাহ বলেছেন থেকে ফিতনাটা হচ্ছে ভয়াবহ অতএব বাংলা ভাই আরও আরো কে কিছু ছিল তারা কি করলো তারা এই গণতান্ত্রিক প্রতিটি ঠিক আছে কিন্তু তারা কি করলো বিস্ফোরণ ঘটালো বাংলাদেশের মাটিতে এক সমকারে এটা ইসলাম সমর্থন করে না এর নাম জিহাদ নয় বরং এটা হচ্ছে এটাকে মানুষ মানব জাতিকে হত্যা করার একটা ধ্বংসাত্মক একটা লীলা অতএব এটা থেকে বেশ থাকতে হবে বুঝতে হবে উগ্রপন্থা অবলম্বন করলে হবে না ঠান্ডা মাথায় বুঝতে হবে শরীয়তের রায় শুধু সরাসরি করেনি এগুলোকে কোরআন এবং হাদিসের আলোকে বলা হয়েছে যে ফতোয়াটা দেওয়া হয়েছে সেটা কোরআন এবং হাদিসের আলোকে দেওয়া হয়েছে বুঝলেন আল্লাহনাকে হৃদায়ত দেন করুন আমি شهد الله انه لا اله الا هو والملائكه واولو العلم, وأولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم ان الدين عند الله الاسلام وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَ